আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পরীক্ষায় আসার মতো দুইটি অঙ্ক সমাধান করব। তো দেখেন, বলছে একটি বাঁশের 3/5 অংশ কাদায়, 1/3 অংশ পানিতে এবং 4 মিটার পানির উপরে আছে, সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে কাদায় আছে কতটুকু? আমি ধরি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে আমি লিখতে পারি, কাদায় আছে 3x/5 মিটার, আবার পানিতে আছে 1x/3 মিটার। তাহলে এটা হচ্ছে কাদায়, এটা আছে পানিতে। এখন আমি ধরি, যেহেতু ধরছি সম্পূর্ণ হচ্ছে x, তার মানে আমি যদি সম্পূর্ণ থেকে পানি আর কাদা বাদ দেই, তাহলে বাকি যে 4 মিটার সেটা পাইতেছি। তাহলে আমি শর্ত মতে লিখতে পারি যে x-3x/5 + x/3=4। কেন? কারণ সম্পূর্ণ থেকে কাদা আর পানি বাদ দিলে আমি বাকি যে সেটা পেয়ে গেলাম। তো এখন x মাইনাস, যেহেতু দুইটা ভগ্নাংশ যোগ করতে হলে আমাকে আগে হরগুলোর লসাগু নিতে হবে। 3 আর 5-এর লসাগু হচ্ছে 15, লিখলাম 15। তাইলে 5 9x + 5x = 4, বা x-9x আর 5x 14x/15=4। এখন এই দুইটাকে x-এর থেকে এটা বাদ দিতে হবে। সেমভাবে এর নিচে কিছু নাই, মানে একটা 1 আছে, মনে মনে ধরে নেই এর নিচে একটা 1 আছে। তাহলে এই যে 1 আর 15, এটার লসাগু হবে 15, পাবো হচ্ছে 15x-14x = 4। তাহলে লিখতে পারি x/15=4, সুতরাং x এর মান পাইতেছি হচ্ছে 60 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? 60 মিটার। এটা কিন্তু স্বাভাবিক নিয়ম, আমরা চাইলেই এই শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করতে পারি। এই শর্টকাট নিয়মটা কেমন? যেহেতু বলছে 3/5 অংশ কাদায়, 1/3 অংশ পানিতে, তো এই যে নিচের হরগুলো যে আছে, জাস্ট আমি হরগুলোকে গুণ করে দেব। তো তার আগে আমাকে হরগুলোর লসাগু বের করতে হবে আগে। এখন 5 আর 3-এর লসাগু কত? 5 3, কোনো কিছুতে যায় না, তার মানে লসাগু হবে 15। এখন এই যে 15 পেলাম, এর সাথে গুণ দিতে হবে বাকি যে অংশ সেটা, 4 4 15 60 মিটার। দেখেন খুব সহজে কিন্তু আমরা 60 মিটার বের করে ফেললাম। তবে শর্টকাট নিয়মের থেকে স্বাভাবিক নিয়মটা আমাদের মনে রাখা অধিক উত্তম। আর একটা ম্যাথ দেখেন, বলছে একটি খুঁটির অর্ধেক লাল, 1/3 হলুদ এবং বাকি অংশ নীল রং করা হয়েছে। খুঁটিটি দৈর্ঘ্য 18 মিটার হলে নীল রং করা অংশের দৈর্ঘ্য কত? এর আগে কিন্তু বলছিল যে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত, আর এখানে বলছে যে নীল রং করা অংশের দৈর্ঘ্য কত। এখানে সম্পূর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে এবং নীল রং করা দৈর্ঘ্য বের করতে বলছে। এটা শর্টকাট নিয়মের চাইতে আমরা স্বাভাবিক নিয়মেই খুব সহজে করতে পারি। তো আমি লিখতেই পারি যে লাল = সম্পূর্ণ কত? 18। 18-এর যেহেতু বলছে যে অর্ধেক লাল, তার মানে 1/2, অর্ধেক হচ্ছে লাল, 2 18 কাটলে 9 9 1 9, তাহলে 9 মিটার হচ্ছে লাল। এখন বলছে 1/3 হলুদ, তাইলে আমি যদি লিখি হলুদ = 18-এর 1/3 1/3, 3 6 18, তাহলে পেলাম হচ্ছে 6 মিটার। এখন যেহেতু লাল হচ্ছে 9 মিটার, হলুদ হচ্ছে 6 মিটার, তাহলে বাকি যেটুকু আছে সেটুকু হবে নীল রং। তাহলে 9 আর 6-এ 15, তাইলে 15, এবং টোটাল কত? 18 মিটার। তাহলে লিখতেই পারি 18-15 = 3 মিটার, তাইলে নীল রঙ করা অংশ হচ্ছে 3 মিটার।
এখন যদি আমি শর্টকাট নিয়মে করতে যাই, তাইলে যেহেতু বলছে যে অর্ধেক, হাফ, এক তৃতীয়াংশ, 1/3, এখন এই 2 আর 3-এর লসাগু হবে 6, কারণ 2 3 কোনো কিছু দিয়ে যায় না। এখন আমরা এর আগের অঙ্কে কী করছিলাম, 6-এর সাথে বাকি যে অংশ দেওয়া ছিল সেটা গুণ করছিলাম, কিন্তু এখানে বাকি অংশই বের করতে বলছে আর সম্পূর্ণ দৈর্ঘ্যই দেওয়া আছে। এই জন্য আমরা এই 18-কে 6 দিয়ে ভাগ দেব, তাহলে 3 6 18, 3 মিটার। দেখেন খুব সহজে কিন্তু আমরা শর্টকাট নিয়মেও বের করে ফেললাম। তো এইভাবে আমরা খুব সহজেই, যদি এরকম ম্যাথ দেওয়া থাকে, দ্রুত সমস্যাগুলোর সমাধান করতে পারবো। ধন্যবাদ।